দর্শক আসসালামু আলাইকুম, আজকে একজন হাফেজ ভাইয়ের জন্য আপনাদের কাছে এই ভিডিও বার্তাটি করা। আমার সাথে একজন হাফেজ ভাই রয়েছেন, তিনি 2011 সালে হাফিজি শেষ করেছেন, তিনি একজন কোরআনের হাফেজ এবং সম্প্রতি তিনি আসলে চোখের একটা সমস্যায় ভুগছেন এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের সহযোগিতা তার একান্ত কাম্য। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, কিডনি দেওয়ার একটি ভিডিও করেছিলাম, স্বামীকে স্ত্রী কিডনি দিয়েছে, তার মাধ্যমে সংবাদ পেয়ে তিনি আমার কাছে এসেছেন এবং তিনি চাচ্ছেন আপনাদের সহযোগিতা। আমার সাথে যে ভাইটি আছেন আমরা তার কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? হাফেজ মোহাম্মদ রাজু আহমেদ। আচ্ছা রাজু ভাই, আপনার সমস্যাটা একটু আমাদের একটু বলেন। জি ভাইয়া, সমস্যাটা হচ্ছে এই যে আমি জন্মগত থেকে আমার 6 মাস পরে চোখের সমস্যাটা ধরা পড়ে। আমি তখন আমাদের যে লেভেল অনুযায়ী আর কি চুয়াডাঙ্গাতে ডাক্তার দেখানোর জন্য যাই, সেখান থেকে খুলনা যাই, খুলনা থেকে আমাকে ঢাকায় রেফার করে তারপরে ওরা আমাকে বলে সানি পড়েছিল চোখ। এই থেকে আমার চোখে এতগুলো সমস্যা ভাই, আমি এর মধ্যে 6টা সার্জারি করে ফেলছি, কিন্তু আমি 6টা সার্জারি করার পরে ডাক্তার যে লেভেলে আমাকে বলছে ওই লেভেলেই আমার আব্বুর মানুষের সহযোগিতা সব মিলাই আর কি অনেক অর্থ ব্যয় হয়েছে। হওয়ার পরে এই গত আমার বাবু আছে, বাবুটা আসার পর থেকে 2019 সাল থেকে আমার চোখে ফের সমস্যা দেখা দেয়, যে সমস্যা এই জীবনে আমি চাইনি যে আল্লাহ তাআলা আমাকে কেন এই পরীক্ষার মধ্যে ফেলেছেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলাই ভালো জানেন। 6টা সার্জারি করার পরও আমি অনেক কষ্ট, অনেক হেফজমা পড়ার মাঝখানে আমি অনেক কষ্ট পেয়েছি ভাই, কষ্ট করে আমি শুনে শুনে হেফজা শেষ করেছি ভাই। এখন আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনো না কোনো পরীক্ষার দিক থেকে ফেলেছেন। আমি গত ইয়েতে প্রতি মাসে মাসে ঢাকায় আসতেছি, আসার পরে আমাকে একটা ডাক্তার মুস্তাফিজুর রহমান স্যার উনি আমাকে MRI টেস্ট দিয়ে দেখে যে ব্রেনটি রক্তক্ষরণ আছে, ব্রেনটি অপারেশন করার জন্য উনি আমাকে চোখ দেখার পরে চোখের কোনো সলিউশন না দিতে পেরে আমার চোখে ইনফেকশন ধরা পড়ে, তারপর থেকে আমার এই লেজার করা, সার্জারি করা, এই সেই ইত্যাদি এই গত 2 বছরের মধ্যে আমার 2টা সার্জারি করে ফেলছে। তাও আমি কি চোখে দেখতেছি না, ডান চোখটা একদমই বাতিল হয়ে গেছে, আমি দেখি না পুরো একেবারে, বাম চোখটা যতটুকু আছে এটুকুও আমি দেখতেছি না, রোদ হলে আমি দেখতে পাই না। আমার ব্রেনটে রক্তক্ষরণের পর থেকে আমি নিজে এখন খুব কষ্টজনক আছি ভাই। আপনি যেহেতু একজন হাফেজ, আপনি নিশ্চয়ই মসজিদ বা কোথাও কোথাও কাজ করেন? জি ভাই, আমি একটা মসজিদে দায়িত্ব পালন করছিলাম বেলগাছি। আপনি একটু আমাদের আপনার ঠিকানাটা, আপনি কোথায় থাকেন? জি ভাই, এবং গ্রাম সহ বাড়ি সহ ঠিকানাটা আমাদের দেন, যারা দর্শক আছেন তারা যদি কেউ ক্রস চেক করতে চান যে আপনি আসলে সঠিক কিনা, বা হতেই পারে আসলে আপনি তো জানেন যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে এরকম করেও আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন যারা সবচেয়ে বেশি হেল্প করেন। জি ভাই, সত্য কথা, প্রবাসী যারা ভাই আছেন তারা এরকম মানুষের যদি কষ্ট দেখেন তাহলে ঝাঁপিয়ে পড়েন। আমি দেখেছি প্রবাসীদের অর্থ কিন্তু বেশিরভাগটা আমাদের এই অসচ্ছল মানুষদের ব্যয় হয়। আপনি কোন মাদ্রাসায় বা কোন মসজিদে নামাজ পড়ান এবং আপনি কোথায় থাকেন, একেবারে এক্স্যাক্ট ঠিকানাটা আমাকে বলেন। জি ভাই, এক্স্যাক্ট ঠিকানাটা আমি বেলগাছি পুরাতন বাজার, আমার বাড়ির থেকে আধা কিলোমিটার হবে, আমার গ্রামের নাম পোয়াবাড়ি, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। এক্সাক্ট ঠিকানাটা আমার গ্রাম পোয়াবাড়ি, ইউনিয়ন ডাকি, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। আমি বেলগাছি পুরাতন বাজার জামি মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমামের দায়িত্ব পালন করে আসছিলাম, 5 ওয়াক্ত আজান এবং নামাজ পড়াতাম। জি, এখন আপনার এই চিকিৎসা ব্যয় কত টাকা খরচ হতে পারে? ডাক্তার রাজা বলেছেন আপনার ওষুধ খরচ সহ, আপনি এই মুহূর্তে আপনার কিছু অবশিষ্ট আছে নাকি গত যত রকমের চিকিৎসা বাবদ খরচ হয়ে গেছে সব টাকা পয়সা, মানে কোন অবস্থায় আপনি আছেন এবং কত টাকা হলে আপনি আপনার চিকিৎসাটা করতে পারবেন? ভাই, আমার কাছে সত্য কথা বলতে কিছুই নেই, কিছুই নেই। আমি মসজিদে নামাজ পড়াই, আমি 4-5 হাজার টাকা বেতন পাই, এই বেতন দিয়ে আমি হচ্ছে আপনার দীর্ঘদিন যাবৎ আমার ছেলে পরিবার নিয়ে জীবনযাপন করছিলাম। আমার কাছে অর্থ বলতে ভাই নগদ কোনো অর্থ, কোনো মানে নগদ বাকি কোনো কিছুই নেই ভাই, আমার কাছে কিছুই নেই, আমি শুধু আছি। এখন আপনার কত খরচ হবে এই চিকিৎসা বাবদ? এখন এখানে আমাকে ওষুধপাতি ধরে ব্রেনটার অপারেশনটা 5 লাখ টাকা খরচ হবে মিনিমাম। এটা কি থাইল্যান্ডে যাওয়া আসা? থাইল্যান্ডে যাওয়াটা সম্পূর্ণ এটা হচ্ছে এর মধ্যে হবে না, থাইল্যান্ডে এটা বাংলাদেশে দিতে হবে 4 লাখ টাকা, নিউরো সায়েন্স বা অথবা অন্য কোনো হসপিটালে যেখানেই করান না কোনো 4 লাখ টাকা দিতে হবে, স্কোয়ারে করলে আরও বেশি খরচ হবে।
এখন নিউরোসায়েন্সের একজন ডক্টরের সাথে আমি দেখাইছিলাম। এখানে আপনার কাগজপত্র দেখতে পাচ্ছি কিছু? জি ভাই, কাগজপত্র আছে। জি ভাই, এখানে আপনি 10 আপনারা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগর। এখানে উনি ডাক্তার দেখিয়েছেন, এমডি আরিফুজ্জামান। এখানে আসলে সবই ওনার কাগজপত্রগুলো আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন বা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনার চোখের পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, আপনি সবগুলো এখানে আছে। দিন মোহাম্মদ আই হসপিটাল উনি এখন সবশেষ দেখাচ্ছেন ধানমন্ডিতে। ভাই, এই যে থাইল্যান্ডে যাওয়ার জন্য যেটা বলছিল, এই যে আপনি এটা একটু দেখবেন, যে থাইল্যান্ডে যাওয়ার জন্য লেখা আছে, দেখেন ব্যাংকক। দর্শক, আপনারা যারা আসলে হেল্প করতে চান, তাকে যদি বাংলাদেশে থেকে কেউ হেল্প করতে চান, তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মতো আপনারা আসলে এই পেপারসগুলো আপনারা দেখবেন। আশা করি দেখে তারপর হচ্ছে তাকে যেন ভালো একটা ট্রিটমেন্ট করানো যায়, যেহেতু একজন অসহায় মানুষ এবং তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা তাকে শেফা দান করুক, আমরা সেটাই চাই। আল্লাহ তাআলা তাকে ভালো করুন। তার এখন বর্তমানে সে যতটুকু চোখে দেখছেন সেইটুকু টিকিয়ে রাখা সম্ভব, ডাক্তার তো সেটাই বললো নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি কি বেরেন্টে রক্তক্ষরণের কথাটা, যদি এটা আপনার আবারও নেক্সট টাইমে এরকম হয়, কোনো স্ট্রোকের মধ্যে আপনি পড়েন, তাহলে হয়তো আশা করছি তারা থাকবেন না। আমাকে ডায়াবেটিক্স পরীক্ষা করার কথা বলছিলেন, আপনার ডায়াবেটিক্সের কারণে এটা হতে পারে। আমি গত কয়েকদিন আগে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমি ডায়াবেটিক্সটা চেক করেছি, 5.3 ডায়াবেটিক্স আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এবং কোনো হেল্প করতে চায়, সেক্ষেত্রে কোন নাম্বারে এবং কিভাবে করবে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমার কাছে বিকাশ এবং নগদ একটা নাম্বারই আছে, 01716293314। এটা বিকাশ, আপনার নগদ একটা নাম্বারই আছে। আর নাম্বারটা একটু ধীরে ধীরে আবার বলেন দর্শকদেরকে। জি, 01716293314। দর্শক, আমি এই নাম্বারটা আমি অবশ্যই আপনাদের ভিডিওর নিচে দিয়ে দিব, এবং তার আপনার যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে সেটাও আমাকে দিবেন। ভাই, অ্যাকাউন্ট নাম্বার আছে? জি ভাই, আমি লেখা আছে এটা। জি, ওটা আমি ছবি তুলে নিব, ছবি তুলে নিয়ে আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব। জি দর্শক, আপনারা যারা দেখছেন, আশা করি আমরা ছোট ছোট একটা সাহায্যের হাত বাড়ালে হয়তো হাফিজ সাহেব কিন্তু পৃথিবীর আলো দেখতে পারবেন। তার একটা বাচ্চা আছে, তার সংসার আছে, সে যেন তার এই পরিবার নিয়ে ভালো থাকতে পারেন। আমরা সবাই চাইলে কিন্তু এটা সেটা সম্ভব আসলে। দর্শক, ভালো থাকবেন সবাই, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।